দুই ঈদের নামাজ কিভাবে পড়তে হয় প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। তো দর্শক চলুন আজকে আমরা পড়ব ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ এবং সাথে সাথে ঈদুল আদহার নামাজটিও এই নামাজের মাধ্যমে আমরা এর বিস্তারিত শিখে নেব। প্রথমে আমরা ঈদের নামাজের জন্য দাঁড়িয়ে যাব, অন্যান্য নামাজের ন্যায় সোজা হয়ে দাঁড়িয়ে যাব। তারপরে নিয়ত তো অবশ্যই করা লাগবে, যেমন মনের নিয়ত হলো বড় নিয়ত, অথবা আপনি যখন ঈদের নামাজে জামাতে পড়বেন তখন এখানে অতিরিক্ত যে কথাগুলি নিয়তের মাধ্যমে বলবেন সেটা হলো আমি অতিরিক্ত ছয় তাকবীরের সহিত দুই রাকাত ঈদুল ফিতর অথবা দুই রাকাত ঈদুল আদহার ওয়াজিব নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। ইমাম বলবে এভাবে নিয়ত করবে, আর মুসল্লি ইমামের পেছনে নামাজ আদায় করলে ইক্তাদাইতু বিহাদাল ইমাম, একথাটি উল্লেখ করলে হবে না করলে হবে, মনে মনে ইমামের পেছনে আমি দুই রাকাত ঈদুল ফিতর বা ঈদুল আদহার নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সহিত আদায় করেছি আল্লাহু আকবার বলে নিয়ত করে নিব। নিয়ত বাঁধার পর যখন আমরা নিয়ত বাঁধব তখন অনেকে এখানে একটা ভুল করে থাকে যে নিয়ত তাকবীরে তাহরিমা বলার পর অতিরিক্ত যে প্রথম রাকাতে তিনটা তাকবীর দেওয়া লাগে, তারপর দ্বিতীয় রাকাতে তিনটা তাকবীর, এক্ষেত্রে তিনটা অতিরিক্ত তাকবীর আপনি কখন দিবেন, কোন জায়গায় দিবেন? প্রথম তাকবীর তাহরিমা বলার পর সাথে সাথে অনেকে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার তাকবীর দিয়ে ফেলে, কিন্তু এক্ষেত্রে প্রথম তাকবীর দিয়ে হাত বেঁধে এখানে ছানা পড়া লাগে, এটা অনেকের জানা নাই। তাহলে আসুন কিভাবে শুরু করি আমরা, আপনারা প্র্যাকটিক্যালি দেখে আশা করি ভুল ত্রুটি শুধরে নেবেন। প্রথম নিয়ত করে নিলাম, এরপরে তাকবীরে তাহরিমা বলব আল্লাহু আকবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك। প্রথম তাকবীর দিয়ে সানা পড়ে শেষ করব, তারপর আমরা অতিরিক্ত তিন তাকবীর দেব, প্রত্যেক তাকবীরে হাত ছেড়ে দেব, হাত কাঁধ পর্যন্ত উঠাব। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই তিনটা তাকবীর দিলাম। এখন আবার হাত বেঁধে নিলাম, এখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة فاتحة পরে আরেকটা সূরা মিলিয়ে নিব। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আমরা সূরা মিনি নিলাম, আপনি আপনার মতো করে কোরআনুল কারিম থেকে যে কোনো সূরা মিলিয়ে নেবেন, সুবিধা অনুযায়ী সূরা মিলিয়ে নেবেন প্রথম রাকাতে, তারপরে সূরা যখন মিলানো শেষ এরপর আমরা রুকুতে যাব। আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম, তিনবার পাঁচবার সাতবার বেজোড় সংখ্যায় তাসবিহ পড়ে নেবেন। সামি আল্লাহু লিমান হামিদা সামি আল্লাহ উলমান হামিদা বলে দাঁড়িয়ে যাব, তারপরে আমরা বলবো রব্বানা ওয়ালাকাল হামদ। ইমাম সাহেব মনে মনে বলবে এবং মুক্তাদিও
বলবে। অথবা অতিরিক্ত আরো শব্দ বাড়াতে পারেন, হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, বলার পর সেজদা। আল্লাহু আকবার, যথারীতি অন্যান্য নামাজের মতো সেজদা আসলাম। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, রব্বিগফিরলি, 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 অথবা আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফানি ওয়ারজুকনি, এই দোয়াটাও পড়তে পারেন। তারপরে দ্বিতীয় সেজদা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এভাবে তিনবার পাঁচবার বেজর সংখ্যা তাসবিহ পড়ে দাঁড়িয়ে যাব আমরা। আল্লাহু আকবার। নিয়ত বান্দাম প্রথম রাখা শেষ করে এখন আবার সূরা ফাতিহা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سورة فاتحة فر سورة ملين لم قطم رغت أمر تنتا تكبير دي سلم এখন আরও তিন তাকবির বাকি আছে, এই তিন তাকবির এখন আমরা দেব। রুকুতে যাওয়ার আগে হাত ছেড়ে দিলাম, তিনটা তাকবির দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনটা তাকবির দিলাম। চতুর্থ নম্বর তাকবির দিয়ে আমরা রুকুতে যাব। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, রব্বিগফিরলি, 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 আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। দুই রাকাত নামাজের, ঈদের নামাজের শেষ বৈঠকে তাশাহুদ পর্ব, দুরুদ ইব্রাহিম, দোয়া মাসুরা, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام فيري نماز شش کرو. السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله। দর্শক শ্রোতা,
এই নিয়মে দুই রাকাত ঈদের ওয়াজিব নামাজ আমরা আদায় করব শুধু নিয়তের ক্ষেত্রে একটু পার্থক্য হবে ঈদুল ফিতরের জায়গায় ঈদুল আযহা উচ্চারণ হবে আর সম্পূর্ণ নিয়মটুকু একই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা ঈদের নামাজ পড়েন বা ভুল ত্রুটি হয় থাকে এই ভিডিও থেকে আমাদের এই ভুল ত্রুটি শুধরিয়ে নেব তো আজকে এতটুকু পর্যন্তই আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন ফেসবুক ইউটিউবে এবং মেসেঞ্জার ইমোতে আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবে ততক্ষণ ইসলামী লাইফের সঙ্গেই থাকুন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ